সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আবুধাবিতে বাংলাদেশ ও আমিরাত ব্যবসায়িক কমিউনিটি আয়োজিত ব্যবসায়িক ফোরামে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক জোন এবং হাইটেক পার্কে বিনিয়োগের তাগিদ দেন প্রধানমন্ত্রী। এছাড়াও তৈরি পোশাক, চামড়া, পাট, খাদ্য, আইসিটি ও প্রযুক্তি নির্ভর সেবা খাতে বিনিয়োগের সুবিধার কথা তুলে ধরেন তিনি। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহযোগিতারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ডক্টর থানি বিন আহমেদ আল জিওদি এবং ইউএই চেম্বার সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ আল মাজরুই এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। পরে একটি সমঝোতা স্মারক সই হয়। Bangladesh has emerged as a development miracle. Bangladesh possesses a healthy foreign currency reserve. Also, investors are free to repatriate their profits. Indeed, Bangladesh's sovereign rating is rising fast. I end here by extending to you all a very warm invitation to come and join us in that dream and vision for Bangladesh. Come and make Bangladesh your home.